আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। প্রথম আপডেটটি হলো, বর্তমান সময়ে ভারতের স্টেলথ ড্রোন ব্রোম্বার ঘাতকের খুব প্রয়োজন, কারণ যুদ্ধের নিয়ম প্ল্যান বদলে যাচ্ছে। তাই স্টেলথ ড্রোন ব্রোম্বার ভারতের সেনার জন্য খুব প্রয়োজন হয়ে পড়েছে। ভারত ইতিমধ্যে এই কাজ শুরু করেছে কয়েক বছর থেকে। এবার খুব বড় খবর সামনে এলো, ভারতের প্রথম স্টেলথ ড্রোন বোম্বার ঘাতক আউরা টেকনোলজি ডেমোস্ট্রেটর সুইফট নিয়ে। খবর অনুযায়ী ইতিমধ্যে হাই স্পিড ট্যাক্সি ট্রায়াল সম্পূর্ণ হয়েছে স্টেলথ ড্রোন বোম্বারের, যা ভারতীয় সেনার জন্য খুব ভালো খবর। আপনাদের জানিয়ে রাখি, আসল প্রোডাকশন ভ্যারিয়ান্ট ঘাতক 15 টন ওজনের হবে, সেইখানে সুইফটের ওজন 1 টন। আসলে এটি টেস্টিং হচ্ছে। চীন ইতিমধ্যে তাদের স্টেলথ ড্রোন বোম্বার তৈরি করেছে, সেটি ট্রায়াল চলছে। আর পাকিস্তানের কথা ছাড়েন, ওদের জন্য রাফেল যথেষ্ট। ভারতের কাছে বোম্বার ফাইটার জেট রয়েছে, কিন্তু আগামী দিনে স্টেলথ ড্রোন বোম্বার প্রয়োজন। আশা করি কয়েক বছরের মধ্যে ভারতীয় সেনায় যুক্ত হয়ে যাবে। দ্বিতীয় আপডেটটি হলো, ভারতের নিজস্ব তৈরি প্রথম এয়ারক্রাফট কেরিয়ার INS বিক্রান্ত গতকাল দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য সমুদ্রে রওনা দিয়েছে। কিছুদিন আগেই প্রথম ট্রায়াল করা হয় সমুদ্রে অনেকদিন ধরে, এবার দ্বিতীয় ট্রায়াল শুরু করা হলো। এয়ারক্রাফট কেরিয়ার INS বিক্রান্তের যাবতীয় ক্ষমতা ও কার্যক্রম ভালো করে দেখা হবে এই পর্যায়ে। খবর অনুযায়ী আগামী বছর ভারতীয় নেভিতে যুক্ত হয়ে যাবে। আপনাদের জানিয়ে রাখি, এয়ারক্রাফট কেরিয়ার INS বিক্রান্ত আধুনিক ক্ষমতা সম্পূর্ণ, যা নিয়ে চীন খুব চিন্তায় আছে। সমুদ্রে চীনের দাদাগিরি বন্ধ করে দিয়ে ভারতের নেভিতে ইতিমধ্যে। আর এয়ারক্রাফট কেরিয়ার INS বিক্রান্ত যুক্ত হয়ে গেলে চীনের সব খেলা শেষ হয়ে যাবে। তৃতীয় আপডেটটি হলো, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীর সফরে আছেন। সেখানে তিনি গোয়েন্দা ও সেনা আধিকারিকদের সাথে বৈঠক করছেন বর্তমান পরিস্থিতি নিয়ে। এদিকে সেনা জওয়ান জঙ্গিদের শেষ করার জন্য এনকাউন্টার অপারেশন চালিয়ে যাচ্ছে বিগত 15 দিন ধরে। আপনাদের আগেই বলেছি, জঙ্গিরা এখন সাধারণ নাগরিকের ওপর অ্যাটাক করছে। সেনা জওয়ান ও জঙ্গিদের লড়াইয়ে 9 সেনা শহীদ হয়েছে বিগত কিছুদিনে, আর প্রায় 17 থেকে 18 জঙ্গি শেষ করেছে সেনা। এর মধ্যে আবার জঙ্গিদের সাথে সেনা জওয়ানের গুলির লড়াই হয়েছে। খবর অনুযায়ী গতকাল পুঞ্চের ভাটাডুরিয়ান এলাকায় জঙ্গিদের প্রচণ্ড গোলাগুলির মধ্যে আবারও আতর্কিত হামলার পর পুলিশ এসকোটের অধীনে একজন জঙ্গিকে শেষ করে পুলিশ ও সেনা। তবে এই লড়াইয়ে 2 পুলিশকর্মী এবং 1 সেনা সদস্য আহত হয়েছে। জম্মু ভিত্তিক প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ কাশ্মীর পর্যবেক্ষককে বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তান কাশ্মীরের রাওয়ালকোটের বাসিন্দা জিয়া মুজাফা শেষ করেছে সেনা বলে খবর। আপনাদের আগেই বলেছি, শীতের আগে পাকিস্তান জম্মু কাশ্মীরে বিপুল জঙ্গি প্রবেশ করাতে চায়। তবে ভারতীয় সেনা তৈরি আছে সীমান্তে, পাকিস্তান চিন্তায়। এছাড়াও সীমান্তে পাকিস্তানি সেনাদের উচিত শিক্ষা দিচ্ছে সেনা জওয়ান। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।